বহরমপুরের সম্পর্কে টানা পড়েনে ছাত্রীকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার গড়ফাতেও সম্পর্কে সন্দেহের জেরে হবু স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। একের পর এক এই ঘটনাগুলো রেশ কাটার আগেই এবার হুগলিতে স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার হলেন স্ত্রী ও তার প্রেমিক। গত মাসের 29 তারিখ হুগলি ধনেখালীতে কুয়ো থেকে উদ্ধার হয় এক ব্যক্তির বস্তাবন্দী মৃতদেহ। 46 বছর বয়সী ওই ব্যক্তির নাম সনাতন মাল। তদন্তে নেমে পয়লা মে নিহতের স্ত্রীর প্রেমিক বেচারাম মালিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে বেচারাম দাবি করেছেন 28 এপ্রিল তিনি সনাতনকে ধনেখালী বাড়িতে নিয়ে যান। সেখানে খাওয়া দাওয়া ও মদ্যপানের পর সনাতনের মাথায় তিনি হাতুড়ি দিয়ে আঘাত করেন। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করা হয়। প্রমাণ লোপাট করতে মৃতদেহ বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে একটি কুয়োয় ফেলে দেয়া হয়। ফোন করলেন কেন? এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার সনাতনের স্ত্রী চাঁপাকেও গ্রেফতার করেছে পুলিশ। খুনের কারণ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ, খোঁজ চলছে খুনে ব্যবহৃত অস্ত্রের। সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতির নাম ঘোষণা হতেই আলিপুরদুয়ারে গেরুয়া শিবিরের কোন্দল প্রকাশ্যে চলে এলো। দলের বিধায়ককে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা। বিক্ষুব্ধ নেতাকে জেলা কমিটি থেকে সরিয়ে দিল বিজেপি, আর এই নিয়েই কটাক্ষ ছড়ে দিয়েছে তৃণমূল। বিজেপির নতুন কমিটি নিয়ে জেলায় জেলায় ছড়াচ্ছে অসন্তোষের আঁচ। এই প্রেক্ষাপটে আলিপুরদুয়ারে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতির নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরে মাথাচাড়া দিল ক্ষোভ। রদবদলের নেপথ্যে দলের বিধায়ক দীপক বর্মনের দিকে আঙুল তুললেন আলিপুরদুয়ারে বিজেপি নেতা দেবকুমার শাহ। যার বয়স নাকি 38, তাকে যুব মোর্চা সভাপতি করানো হলো, আর তাকে সভাপতি করানোর জন্য টোটালটাই মদত হচ্ছে দীপক বর্মন। বাই প্রেশারে দীপক বর্মন ওকে যুব মোর্চা জেলা সভাপতি করলো আর কি। তো ওর কী ইন্টারেস্ট আছে দীপক বর্মনের যে একেই যুব মোর্চা সভাপতি করতে হবে, বাদ বাকি কী হলো? বিজেপি জেলা কমিটির সদস্য হওয়ার পাশাপাশি বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সহসভাপতি দেবকুমার ফেসবুকে একের পর এক পোস্টে এই বিজেপি নেতা কখনো তৃণমূলের সঙ্গে বিজেপি বিধায়কের যোগসাজশ নিয়ে প্রশ্ন তুলেছেন, কখনো তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন। এবার বিধায়ককে আক্রমণ করতেই তাকে জেলা কমিটি থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। দেবকুমার সাহা যা অভিযোগ করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, অশালীন ভাষায় যে শব্দ ব্যবহার করেছেন তার বিরুদ্ধে, তার জন্য কঠোরতম ব্যবস্থা হিসাবে আমি তাকে এই এক্সিকিউটিভ মেম্বার থেকে বহিষ্কার করছি, অর্থাৎ অব্যাহতি দিচ্ছি, এবং তার সাথে সাথে তাকে আমি শোকজ নোটিশ পাঠাচ্ছি। কোনো কাউন্টার হবে না আমার তরফে, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কখনো কোনোদিন ইয়ে দিব না, বাইট দিব না, একদম সে যাহা খুশি বলে বলুক গা। দলে যুব সংগঠনের সভাপতি পদ নিয়ে বিজেপির দ্বন্দ্ব সামনে চলে আসায় খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। বিজেপিতে পয়সা দিয়ে পদ পাওয়া যায়, নেতাদের টোয়াজ করলে পদ পাওয়া যায়, নেতাদের তেল দিলে পদ পাওয়া যায়, এটা তো অভিযোগ অনেকদিন থেকে আছে, আমাদের আর কিছু বলার নেই, মানুষ বিচার করবে। সূত্রে খবর, জেলা কমিটি থেকে সরিয়ে দেওয়ার পর বিক্ষুব্ধ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে বিজেপি। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।